ওয়েলকাম বন্ধুরা আধার কার্ডের অপব্যবহার এড়াতে নয়া পদক্ষেপ নিল ইউআইডিএআই কর্তৃপক্ষ তো কি সেই পদক্ষেপ চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সম্প্রতি আধার কার্ডের নম্বরের অপব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণার শিকার হতে হচ্ছে দেশবাসীকে এবার সেই সমস্যা থেকে গ্রাহকদের মুক্তি দিতে নয়া পদক্ষেপ নিচ্ছে ইউআইডি ডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া ঠকেদের হাত থেকে বাঁচতে সতর্ক করল ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া কোন সংস্থার কাছে আধার পরিচয়পত্র হিসাবে দেওয়ার সময় তার ফটোকপি বা জেরক্স দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন তারা আধার নম্বরের অপব্যবহার এড়াতেই এই সতর্ক বাণী তার বদলে নয়া পন্থা বাদতে দিচ্ছে ইউআইডিএআই কর্তৃপক্ষ গোটা আধার কার্ডের ফটোকপি না দিয়ে পুরো নম্বর গোপন রেখে শেষ চারটি নম্বর শেয়ার করতে বলছে ইউআই ডিএআই এই মাস্কড আধার নম্বর মিলবে এর অফিশিয়াল ওয়েবসাইটে সেটি কীভাবে পাওয়া যাবে তা নিয়ে আমি ডিটেলসে আবার ভিডিও বানিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো ইউআইডিএই অফিশিয়াল ওয়েবসাইট যে কোনো আধার নম্বর যাচাই করে নেওয়া যাবে এছাড়া অফলাইনে যাচাই করার একাধিক পদ্ধতিও রয়েছে মোবাইল ফোনের এম আধার অ্যাপের কিউআর কোড স্ক্যানার দিয়ে ই আধার বা আধার লেটার বা আধার পিভিসি কার্ডের কোড নেওয়া যেতে পারে সম্প্রতি একটি বিবৃতি জারি করেছে ইউআইডিএই এর তরফে বলা হয়েছে ই আধার ডাউনলোড করার জন্য কোনো পাবলিক কম্পিউটার বা সাইবার ক্যাফে ব্যবহার এড়িয়ে চলুন একান্ত বাধ্য হয়েই যদি তা করতেই হয় তাহলে নিশ্চিতভাবে সেই কম্পিউটার থেকে ই আধারের সমস্ত ডাউনলোড করা কপি ডিলিট করে দিন বিবৃতিতে আরও বলা হয়েছে শুধুমাত্র এই সংস্থাগুলি যারা ইউআইডিএইয়ের ইউজার লাইসেন্স পেয়েছে তারাই আধার ব্যবহার করতে পারে একজন ব্যক্তির পরিচয় জানার জন্য হোটেল বা সিনেমা হলের মতো লাইসেন্সবিহীন ব্যক্তিগত সংস্থাগুলিকে আধার কার্ডের কপি সংগ্রহ বা রাখার অনুমতি দেওয়া হয় না দু সালে আধার অ্যাক্টের অধীনে এটি দণ্ডনীয় অপরাধ যদি কোনো প্রাইভেট সংস্থা আপনার আধার কার্ড দেখতে চায় বা তার ফটোকপি চায় তাহলে যাচাই করে নিন তাদের ইউআইডিএইতে বৈধ ইউজার লাইসেন্স আছে কি না তো এই সমস্ত বিষয়গুলো খুলনাটি দেখে তারপর কিন্তু আপনি আপনার আধার কার্ডটি বা তথ্যটি শেয়ার করবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি ভিডিওটি কাজে আসবে আপনাদের তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য